সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্ব। আজ আমি বানাবো একটা পুরনো দিনের রেসিপি, তেল পটল। এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই সুস্বাদু হয়। তেল পটল বানানোর জন্য প্রথমেই পটলগুলোকে অল্প একটু করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পটলের দুই সাইড দিয়ে একটু বেশি করে চিরে নেব, যাতে এর মধ্যে ভালোভাবে তেল মশলা ঢোকে। এখন এগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার এগুলোকে ভাজার পালা। একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিচ্ছি, এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়। এবার সব পটলগুলোকে এই তেলে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেম একদম সিমে রেখে পটল ভাজতে হবে, না হলে পটল পুড়ে যেতে পারে। পটলগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন এখানেই 70% কুকড হয়ে যায়। আমার পটল ভাজা হয়ে এসছে, এগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নেব। আমি এই বাকি তেলেই রান্না করব, আলাদা করে আর কোনো তেল দিচ্ছি না। এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, আর দিচ্ছি একটা বড় সাইজের পেস্ট করা পেঁয়াজ। পেঁয়াজটাকে 2 মিনিট ধরে ভেজে নেব, না হলে কাঁচা গন্ধ আসবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসছে, এখন এতে দিয়ে দেব টমেটো বাটা। এখানে একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। অন্যান্য মশলাগুলোও এখন দিয়ে দেব। দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। স্বাদ মতো লবণ দিলাম, 1/2 চামচ চিনি দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে সব উপকরণ ভালোভাবে মেশানো হলে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল, না হলে মশলা ধরে যাবে। এবার মশলার সঙ্গে পটল খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এগুলোকে 2 থেকে 3 মিনিট ধরে কষাবো, যাতে পটলের মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। এই তেল পটলের রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই সুস্বাদু হয়। আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানাবেন, দেখবেন এটা দিয়েই প্রায় 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। মশলার সাথে পটল ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব জল। 1/2 কাপ জল দিচ্ছি, খুব বেশি জল দেব না, যেহেতু এটা খুব বেশি গ্রেভি থাকবে না, একটু শুকনো শুকনোই হবে। 4 থেকে 5 মিনিট ধরে এগুলোকে ফুটতে দেব। এগুলো এখন বেশ গামাকা হয়ে এসছে, পটলও সুন্দর নরম হয়ে এসছে এর মধ্যে তেল মশলা ঢুকে। সব শেষে এতে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি সুস্বাদু তেল পটল। আশা করি আজকের এই সুস্বাদু অথচ সহজ তেল পটল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।